Hey guys, good morning. Welcome back to my channel, Riya's vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী। তো তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগটা একটু দেরিতে আপলোড করার জন্য। আজ আমরা এসেছি রূপের ক্যারাটের ক্যাম্প যেখানে হয়েছিল, সেখানে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে এই ক্যারাটে সংস্থার পক্ষ থেকে। তো সেখানেই আমরা সবাই মিলে এখানে এসেছি। এই অনুষ্ঠানটা মূলত বিশেষত হচ্ছে ক্যাম্পে যারা প্রমোশন হয়েছে, মানে যারা বেল্ট পেয়েছে, তাদের আজকে এখানে বেল্ট আর মেডেল দেওয়া হবে। আর সার্টিফিকেটটা দেখা হবে নেক্সট ইয়ার যখন আবার ক্যাম্প হবে, তখন বাইরে থেকে তাদের সার্টিফিকেটটা আসে। তো বাইরে থেকে যখন বিচারকরা আসে, তখনই তারা সঙ্গে করে সার্টিফিকেট নিয়ে আসে। তাই সার্টিফিকেটটা ওদের এক বছর পর দেওয়া হয়, বেল্ট আর মেডেলটা ওদের এই নেতাজির জন্মদিনের দিন দেওয়া হয়। তো আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেছে, সকাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল, আর সকালে যেহেতু আমরা আসতে পারিনি ওই জন্য আমরা একটুখানি লেটে জয়েন্ট করলাম। এখন দেখতেই পাচ্ছ এখানে যারা বিশিষ্ট লোকজন আছে তারা এখানে পতাকা তুলবেন। আর ওই যে হলুদ পাঞ্জাবি পরে যিনি আছে সেটা হচ্ছে রূপের ক্যারাটে টিচার। তো তিনি এখন সব ব্যবস্থা করছেন, যারা যারা আছে বিশিষ্ট লোকজন তারা এখন সব একত্রিত হয়ে এই পতাকাটা তুলবেন। ওর জন্য আমরা সবাই এখানে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি। একদিকে স্টুডেন্টরা আছে আর একদিকে গার্জিয়ানরা আছে। পতাকা উত্তোলন যেই হয়ে গেল, সবার কপালে হাত দেখেই তোমরা বুঝতে পারছো আমরা সবাই পতাকাকে স্যালুট জানাচ্ছি এবং আমরা আমাদের দেশে জাতীয় সঙ্গীত সবাই মিলে একসাথে গাইছি। আর এরপরে হচ্ছে পতাকা এবং নেতাজির যে মূর্তিগুলো আছে সবাই এখানে কিছু কিছু করে ফুল দান করছে। জোর কোনো ব্যাপার নেই, যার ইচ্ছা হবে সে আসবে এখানে, সবাই একটু একটু করে ফুল দেবে। তো আমিও ভাবলাম একটুখানি দিয়ে দিই ফুল, কারণ ওদের একটা প্রোগ্রাম হয়েছিলো সেখানে তো আমি যেতে পারিনি। তো আজ যখন এসেছি আজ আর কেন বাদ যায়। তো এখন দেখতে পাচ্ছ ওর স্যার সবার ছবিতে একটু একটু করে ফুল দিচ্ছে, এবার পতাকার ওখানে ফুল দিল। তো এরপর যার যার ইচ্ছা হবে সে একটু একটু করে দিয়ে দেবে। বাজে দুপুর একটা, তাই এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্রথমে বাচ্চারা খেতে বসেছে, তারপরে গার্জেনদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওদের খাওয়া প্রায় শেষের দিকে। এই খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। তো ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা রূপ বসে গেছে অঙ্কন প্রতিযোগিতায়। আবার কি মনে হলো সেটা আবার স্যারকে জিজ্ঞাসা করতে আসলো উঠে গিয়ে, কোনো হয়তো বিষয়ের উপর কনফিউজ ছিল সেটা একদম ক্লিয়ার করে নিল। তো এই অঙ্কন প্রতিযোগিতা শেষ হলে একটু সন্ধে সন্ধে ভাব হয়ে আসবে, তখন শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো বলতে বলতে দেখতেই পাচ্ছ যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমে যারা বিশিষ্ট গুণীজনরা আছেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ পর্ব শেষ, এবার শুরু হলো উদ্বোধনী সঙ্গীত। এর মাধ্যমেই আমরা বুঝতেই পারছি যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা তাদের নৃত্য পরিবেশন করছে।
সব শেষ, এবার শুরু হলো ক্যারাটের শো। তো আপনারা দেখতে থাকুন ক্যারাটের প্রদর্শনী, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। Thank you.
দেখতে পাচ্ছ যে রূপকে ব্লু বেল্ট দিল। আমরা সেদিনকে পুরোটা থাকতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিল। তো তারপরে এখানে এসে আমরা রূপের ব্লু বেল্টটা নিলাম। আর এই দেখো, রূপ যেহেতু প্রমোশন পেয়ে গেল, ব্লু বেল্ট চলে গেল, তো ওদের ক্যারাটেটা ওদিকে হচ্ছে, আর যারা হোয়াইট বেল্টে আছে তাদের ক্যারাটেটা এ পাশে হচ্ছে। এই দেখো, মাঝখানে যে ছেলেটা বসে আছে একদম লাস্টের দিকে, সেটা হচ্ছে রূপ। তো যা হোক, রূপ ফাইনালি ব্লু বেল্টটা হাতে পেল। আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন পরের ভিডিও, দুটোকে অ্যাড করলাম বলেই আমার ওই 23 জানুয়ারির ভিডিওটা পেতে তোমাদের দেরি হয়ে গেল। আর এই হলো রূপের অ্যাচিভ, ক্যারাটেতে প্রথম ব্লু বেল্ট আর মেডেল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা।